Hello everyone, welcome back to my Didi's channel. Tumra shobai kemon acho? Bhalo acho? Laboni04 e tomaderke onek shagoto janiye bhalobashe janiye video ta chalu korchi. Ajke ki hote cheleche tumra dekhte dilo amar Didi's janmodine tomader ki peche tai to tomaderke dekhabo. So, hello everyone, welcome back to my channel laboni04. Tu age bole diyechis na? রাগ না তো এই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ইয়েস আমার জন্মদিনে আমি কি কি গিফট পেয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাবো খালনা আমার ভিডিও বানানোর থেকে তোর চাই মানে আগ্রহ বেশি আমার চ্যানেল আমার যত না আগ্রহ ওর আগ্রহ তার থেকে হ্যাঁ আমার আমার চ্যানেলটা খোলা আছে তুমি দেখে দাও বেশি সরিয়া তো দেখো ব্যাপারটা হচ্ছে আমার জন্মদিনে আমি কিছু গিফট পেয়েছি মানে আমার কাকিমারা মাসিরা তারপর আমার কাছে যারা পড়তে আসে তারা কিছু গিফট দিয়েছে তো সেই গিফটগুলো তোমাদেরকে আজকে দেখাবো সব কিছু যেহেতু শেয়ার করি এটাও শেয়ার করা দরকার এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো চলো প্রথমে দেখানো যাক আমার স্টুডেন্টগুলো কী দিয়েছে তো ওরা অনেক ভালোবেসে দিয়েছে আস্তে আস্তে ধীরে ভাই আমার ভিডিও আমাকে করতে দেয় একটু ভিডিওটা তো এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্টরা দিয়েছে ওরা সবাই মিলে এই যে একটা ছোট্ট কি সুন্দর টেডি দেখতে পাচ্ছ তো আমার স্টুডেন্টরা দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে মানে এটা ওরা গিফটটা দেওয়ার আগে দিদি আমরা যে গিফটটা দিচ্ছি গিফটটা কিন্তু খুব ছোট তুমি কিছু মনে করো না ওদেরকে আমি বারণ করেছিলাম তোরা কিছু গিফট টিফট দিবি না তোরা জাস্ট হাতে বানাবি তোরা যেমন প্রতি বছর দিস হাতে বানিয়ে বা হ্যান্ডমেড কিছু সেইগুলো দিবি ওরা দিয়েছে যাই পয়সা জমিয়ে হ্যাঁ ওরা নিজেদের পয়সা জমিয়ে দিয়েছে তো আমার খুবই ভালো লেগেছে তো যারা যারা ভিডিও দেখছি আমি সাজিয়ে রেখে দেবো থ্যাংক ইউ সো মাচ আমার যারা যারা যে যে স্টুডেন্টগুলো দিয়েছে তো দেখো তারপরে এই যে গিফটটা দিয়েছে সেও আমার একটা স্টুডেন্টই তার নামও হচ্ছে হিন্তি তার নাম হিন্তি তার ভালো নাম তিসা আমি চলো খুলি চুপ কর না তোকে সবই দিয়ে দেবো আমি সঙ্গীত আর আজকে ভিডিও করতে আগে প্রচুর জ্বালান করছে প্রচুর চলো এটা ভাই দেখ তার লেগে এটা একটা কফি রঙ আছে তো এই যে এরকম মগটা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে হিন্দি তোমাকে অনেক ধন্যবাদ তুই সরতি বাড়ি চলে যা তো ভিডিও করতে দেয় না মোটে তো হিন্টিং এই কাপটা দিয়েছে আমি রোজ কফি খাবো তারপরে এই যে খুব স্পেশাল মানুষ আমাকে গিফটটা দিয়েছে মানে আমি খুলিনি গিফটটা সিরিয়াসলি আমার মা খুলেছে সত্যি তো আমার মাসি দিয়েছে এই গিফটটা তোমরা হচ্ছে আমার জন্মদিনের ভিডিওটা যদি কেউ দেখে থাকো দেখবেই আমার মাসি এসে গিফটটা দিয়ে গেছিলো তো এই যে এখানে রয়েছে একটা খুব সুন্দর দেখতে এরকম হাট এই যে হাটটা আছে আমি শাড়ি টাড়ি পরলে এমনি সময় তো মানে খুব একটা বেশি সাজি না শাড়ি টাড়ি পরলেই সাজি তো সেই যখন শাড়ি টাড়ি পরবো তখন পরবো এই যে হার আর এই দুটো কানের আছে আর এখানে আরেকটা খুব সুন্দর জিনিস আছে এই ব্রেসলেটটা উপর কথা আসছে এখানে আর এই যে এই ব্রেসলেটটা যখন আমি শাড়ি পরবো বা চুড়িদার পরবো তখন এই ব্রেসলেটটা পরতে পারবো আর এই হারটা হচ্ছে আমি শাড়ি পরলে পরতে পারবো যাই হোক থ্যাংক ইউ মাসি অনেক ভালোবাসা না ছিল খুলে দেওয়া হয়েছে এটাই রয়েছে একটা পাস ওই ব্যাগ আর হ্যাঁ যারা ওই আমার যে স্টুডেন্টগুলো থাকে মানে দিয়েছে তার সঙ্গে পেনটাও দিয়েছিল পেনটাও রেখে দিলাম আর এই যে রিংগুলো দিয়েছে এই রিংটা কোথা এই রিংটা কোথা কার এইটা না এটা তো এটা নয় এই ব্যাগটার সঙ্গেই ছিল ও আচ্ছা যাই যাই হোক এই ব্যাগটা দিয়েছে ওই মধু আর রানা বলে আমার কাছে একজন পড়তে আসে তারা দু ভাই বোন মিলে তো এই তিনটে জিনিস তাদেরকেও চারটে ও এইটা কে দিয়েছে ইসানি তো এই যে এটা হচ্ছে ইসি দিয়েছে আমাদের ইসানি দি তো এতে মনে হচ্ছে একটা পেন আছে পড়াশোনা করার ক্ষেত্রে আমার কাজে লাগবে ও পেন আর চকলেট আছে ওই যে এই যে একটা পেন আছে তো ইসানিকে এখানে আর একটা পেন আছে এই পেনটা কে দিয়েছে আমি জানিনি কে দিল বলতো হ্যাঁ টুসু দিদি টুসু তো এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট দিয়েছে আর হ্যাঁ এটা হচ্ছে আমার একটা বোন হয় সে দিয়েছে এর কিন্তু আমার কাছে পড়ে না কিন্তু বোন হয় ও আমাদের বাড়িতে তো এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট দিয়েছে একটা এমন সুন্দর পোপাট হলো আমার সঙ্গে মানে বলার মতো নয় আমি এই যে আমার ফোনটা কথা বলে এই আমার ফোনে ভিডিও বানাচ্ছিলাম তারপরে দেখছি ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেছে স্টোরটা আসলে ফুল হয়ে গেছে দু তিনটে ভিডিও একসঙ্গে স্টোর করা রয়েছে এই জন্য স্টোরটা ভর্তি হয়ে গেছে এই আবার মায়ের ফোনে ভিডিও করছি দেখো এই যে জামাটা চুপ কর আমার ভিডিও করতে অসুবিধা এই যে জামাটা হচ্ছে আমার কাকিমা
কাকিমা দিয়েছে, এই জামাটা আমি কালকে পরেছি অলরেডি। তো এই জামাটা আমার কাকিমা দিয়েছে আমাকে জন্মদিনে গিফট হবে। তারপরে এই যে আরেকটা জামা, তো দেখো এই যে এই জামাটা দিয়েছে কিন্তু আমার সহেল দা, জামাটা ভালো সুন্দর আমার খুব পছন্দ হয়েছে। এই যে এটা ভেতরে পড়বো, তার উপরে এটা ওর টাইপের। যাই হোক সহেল দা, জামাটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক অনেক থ্যাংক ইউ, খুব সুন্দর তোমার চয়েসটা, খুব সুন্দর। এখানে রয়েছে আরো একটা জামা, এটা হচ্ছে দিয়েছে আমার বড় মা আমাকে, এই যে এই যে জামাটা, এই যে এই জামাটা হচ্ছে আমার বড় মা দিয়েছে। তো এখনো গিফট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার মা কি জামা, আমার মা জামা দিয়েছিল সেটা আমি জন্মদিনে পরে ফেলেছি। স্মার্ট ওয়াচটা আমি নিজে নিজের জন্য কিনেছিলাম, সেটাও আমি পরে ফেলেছি, যেগুলো তোমরা দেখে নিয়েছো সেগুলো আমি আর দেখাইনি। আর একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে এই যে এই ছবি ফ্রেমটা, এই ফ্রেমটা দেখেইছো কালকে, মানে বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা যদি দেখো দেখেই থাকবে, যে আমার ভাই বোনেরা, মানে আমার ভাই বোনেরা, এই যে এখানে সৌমি, আমি, এখানে আমার গোটা ফ্যামিলি রয়েছে, এটা আমি, অমৃতা, সঙ্গীতা, আমি, আবার আমি, যাই হোক। আর এখানে বড় ভাই, ছোট ভাই, এখানে আমার দিদি, সৌমি, অমৃতা, এখানে হচ্ছে আমার সব ভাই বোনেরা মিলে আমাকে এই গিফটটা দিয়েছে, ঠিক আছে। কি হয়েছে, এটা হচ্ছে আমার ভাই, ভাইকে আমি ফলো করেছি না, ভাই আমাকে ফলো করেছে, এই যে দুজনে একই। তারপর হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা দিয়েছে হিংটিং, আগেই বলেছি হিংটিং, এই যে কফির মগটা দিয়েছে সে, এটা হাতে বানিয়ে দিয়েছে, এই গিফটটা আমার বেস্ট লেগেছে। যাই হোক চলো, এইগুলোই ছিল আজকের, মানে এবারে জন্মদিনের গিফট। চলো ভিডিওটা এন্ড করবো সবাই মিলে। তো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল, জন্মদিনে কী কী পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই এখানে দেখো কত সাঙ্গ পাঙ্গ চলে এসছে, এদিকে এসছে এটা কি শিক্ষার্থী, এটা হচ্ছে ইসি, তার কথা এক্ষুনি আমি বললাম। আর হ্যাঁ, শিক্ষার্থীও কিন্তু স্টুডেন্টগুলোর মধ্যে বড় ওই টেলিভিশন দেওয়ার একটা প্ল্যানটা কাজ ছিল, এইটা আমার, আমার আর ভাই, আমার ভাই ছিল। রিজাল্ট বলছে না এই কাপ দিয়ে, আমরা বলছি কাপ তো ভেঙেই যাবে, আমার এর থেকে টেলিভিশন। তো যাই হোক, আর এখানে রয়েছে ভাইপো আর সঙ্গীতা আর আমি, দেওয়ার কথা ছিল গোপাল আর কে কে ঠিক কে, তাই নাকি? তো যাই হোক, ভিডিওটা আজকে খুব ছোট ছিল, তারপরে তো তোমরা বলে, আমি তো প্রতিদিন বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ওরকম না একটু জোশ নিয়ে, ভিডিওটা ভালো লাগে এরকম, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট।